সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আর হ্যাঁ, অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন, আজকে WGP মিনি DC UPS অপটিমা 301 মডেলের একটি DC UPS নিয়ে আলোচনা করব আপনাদের মাঝে। তো আজকে এই ভিডিওতে WGPটির প্রাইস এবং WGPটির কোয়ালিটি, WGPটির চার্জিং টাইম, ব্যাকআপ টাইম ইত্যাদি সকল কঠিনটি বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো ঘটনা বাড়িয়ে চলুন মূল টপিকে যাওয়া যাক। তো আপনারা আমার হাতে যে একটি প্রোডাক্ট দিতে পারতেছেন, এটি হচ্ছে গিয়ে WGP মিনি DC UPS। এটি হচ্ছে গিয়ে অপটিমা 301 মডেলের একটি UPS। তো এই UPS, তো এটি আজকে আনবক্সিং করে দেখাবো আপনাদের মাঝে। আগে আমরা এটার বক্স কোয়ালিটিটা দেখে নিই। বক্সের উপরে কিন্তু আমাদের এই হোয়াইট কালারের WGPটির একটি পিকচার দেওয়া রয়েছে, এবং সাইডে দেখতে পারতেছেন সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা, কিউআর কোড স্ক্যানিং এর একটা সুবিধা কিন্তু দিয়ে দিয়েছে তারা, যেটি কিনা আমরা কিউআর কোডকে স্ক্যান করে আমরা আমাদের প্রোডাক্টটি যাচাই করে নিতে পারবো যেটা আসল কিনা। এবং বক্সের উপর সাইডে দেখতে পারতেছেন দেওয়া রয়েছে ইনপুট ভোল্টেজ এবং আউটপুট ভোল্টেজ। তো ইনপুট ভোল্টেজ রয়েছে 12 ভোল্ট, আউটপুট ভোল্টেজ রয়েছে 9 ভোল্ট, 12 ভোল্ট, 12 ভোল্ট। এবং এটার ক্যাপাসিটি দেওয়া রয়েছে 7800 mAh একটি ব্যাটারি পাচ্ছেন এটার মধ্যে, এবং কালারটা রয়েছে হোয়াইট কালার। এবং বক্সটির পিছন সাইডে একটি মার্ক দিয়ে বোঝানো হয়েছে অ্যাডাপ্টার, মিনি ইউপিএস, অনো এবং রাউটার কানেক্টের বিষয়টা। তো এখন আর কথা না বাড়িয়ে চলুন আমরা এই বক্সটিকে আনবক্সিং করে নিই। তো দেখতে পাচ্ছেন বক্সটিকে আমরা খুলে নিচ্ছি, তো এটা কিন্তু বেশ মজবুত। তো এই বক্সটিকে খোলার পরই দেখতে পাচ্ছি এটার ভিতর সাদা রঙের আরো একটি বক্স। বক্সটিকে আমরা বক্সের ভিতর থেকে বের করে নিব। তো এটাকে আমরা হয়তো সাইডে রেখে দিচ্ছি, এটা নিয়ে পরবর্তীতে দেখছি যে এটার ভিতরে কি কি আছে। তো আমরা দেখতে পাচ্ছি বক্সের ভিতরে আমাদের মেইন যে প্রোডাক্টটি, সেই প্রোডাক্টটি। তো আমরা এই প্রোডাক্টটিকে বের করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা প্রোডাক্টটি বের করে নিয়েছি এবং বক্সের ভিতরে আর কিছুই নেই। তো এখন হচ্ছে গিয়ে আমরা এই বক্সটাকে সাইডে রেখে দিচ্ছি, এবং আমরা এই WGPটি, আমাদের মেইন যে মিনি UPSটি, এটির সাথে আরো কিছু কার্ড দেখতে পারতেছি। তো আমরা এইগুলা বের করে নিব এবং দেখবো সেই কার্ড গুলা কিসের কার্ড। তো দেখতে পারতেছেন আমরা এই মিনি WGP UPS এর সাথেই কিন্তু আমরা একটি কোয়ালিফাইড সার্টিফিকেট পেয়ে যাচ্ছি, যেটা কিনা অ্যাপ্রুভ করা আছে। তো তাদের অ্যাপ্রুভাল একটি কোয়ালিফাইড সার্টিফিকেট কিন্তু এখানে দিয়ে দিয়ে যাই হোক, এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি এবং দেখছি সাথে আর কি দেওয়া আছে। তো এটার সাথে WGP যে ব্যাটারি ইউজ করা হয়েছে, তো সেই ব্যাটারির একটি কার্ডও কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে ব্যাটারি ওয়ারেন্টি কিন্তু রয়েছে 5 ইয়ার্স, 5 ইয়ার্স এর ওয়ারেন্টি রয়েছে, এরকম একটি কাগজ কিন্তু এখানে দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু প্রোডাক্টটা চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো প্রকার গ্যারান্টি ওয়ারেন্টি পাইনি। তো এখানে মিনি DC UPS এর একটি ম্যানুয়াল গাইড বইও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল গাইড বই। তো আমরা এগুলোকে এখন সাইডে রেখে দেবো, দেখবো আমাদের আসল প্রোডাক্টটি। তো এই যে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু মেন WGP আমাদের DC UPS টি। তো এইটার বিষয়ে কথা বলার আগে আমরা আগে এই যে ছোট্ট একটি বক্স, যেটা কিনা বক্সের ভিতর থেকে বক্স বের করেছিলাম সাদা রঙের ছোটটি বক্স, সেটিকে আমরা খুলে নিব এবং খুলে দেখে নিব যে এটার ভিতরে আসলে কি আছে। তো তারপরে কিন্তু আমাদের মেন যেই WGP মিনি UPS সেটি নিয়ে কথা বলবো। তো আমরা আমাদের এই হোয়াইট কালারের যে ছোট বক্সটি সেটি খুলে নিচ্ছি, তো দেখতে পারতেছেন। তো খুলে নেওয়ার পর আমরা ভিতরে দুটি কেবল দেখতে পারতেছি, যেটি কিনা মেল জ্যাক। তো এটি হচ্ছে গিয়ে DC জ্যাক, তো এটাকে আমরা DC জ্যাক হিসেবে চিনে থাকি। তো এটা হচ্ছে গিয়ে আমাদের যেটা কিনা WGP থেকে অনু এবং রাউটারে কানেক্ট হবে, সেই জন্য দুটি কেবল কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন কথা বলা যাক আমাদের মূল যে WGP টি সেটি নিয়ে। তো এখন কথা বলবো আমাদের মূল যে প্রোডাক্টটি WGP টি সেটি নিয়ে। তো দেখতে পারতেছেন এটার ম্যাট ফিনিশিংটা কিন্তু এক কথায় তারা অস্থির একটা ম্যাট ফিনিশিং দিয়েছে, যেটা কিনা হাতে কোনোভাবেই কোনো প্রকার পড় পাচ্ছি না, পুরোটাই কিন্তু একদম স্মুথ। এবং সাথে দেখতে পাচ্ছেন উপরাংশে লেখা WGP ব্র্যান্ডটি লেখা, এবং তার সাথে দেখতে পাচ্ছেন ব্যাটারি ইন্ডিকেটর লেভেল লাইট রয়েছে আপনারা, যার মাধ্যমে দেখতে পারবেন যে আপনাদের WGP টি খুব ব্যাটারি এনার্জি রয়েছে, এটা কিন্তু আপনারা দেখতে পারবেন এই লাইটের মাধ্যমে। এবং এক সাইডে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার বাটন রয়েছে, যেটির মাধ্যমে কিনা আমরা একটি প্রেস করলে আমাদের WGP টি পাওয়ার পাচ্ছে, এবং ডাবল প্রেস করলে আবার পাওয়ার অফ হয়ে যাচ্ছে। এবং এই WGP টির উপরাংশে রয়েছে একটি ইনপুট জ্যাক, যেটি কিনা 12 ভোল্টের, এবং সাথে রয়েছে অনুর জন্য একটি আউটপুট 12 ভোল্টের জ্যাক, এবং তার সাথে রয়েছে রাউটারের আউটপুট 12 ভোল্টের জ্যাক।
জ্যাক এবং সাথে রয়েছে রাউটারের জন্য আরো একটি 9 ভোল্টের আউটপুট জ্যাক। তো সবগুলোতেই কিন্তু তারা লিখে দিয়েছে কোনটা ইনপুট কোনটা অনুর জন্য এবং রাউটারের জন্য কোনটা, সবগুলোই কিন্তু এখানে লেখা রয়েছে। তো এটা কিন্তু একটি প্লাস পয়েন্ট এই WGBT-র ক্ষেত্রে। এবং আমরা পিছনের অংশ দেখতে পারতেছি এই WGBT ইনফরমেশন দেওয়া রয়েছে, যেমন মডেল, ইনপুট আউটপুট ক্যাপাসিটি, ওয়ার্নিং টেম্পারেচার ইত্যাদি সকল কিছুই দেওয়া রয়েছে। তো এখানে কিন্তু ইনপুটের দেওয়া রয়েছে DC 12 ভোল্টের 3 ampere। তো আমি কিন্তু এই WGBT 2 ampere চার্জার দিয়ে চার্জ করে দেখেছি, খুব ভালোই চার্জ হচ্ছিল এবং ফুল চার্জ হচ্ছিল 2 ampere চার্জার দিয়ে। আপনারা চাইলে আপনারা 12 ভোল্টের 2 ampere চার্জার দিয়েও কিন্তু এটি চার্জ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এই WGBT দেওয়ালে ঝুলানোর জন্য আমাদের যেই হোল্ডিংটা প্রয়োজন কিন্তু আমরা আগের WGBT-তে পাইনি, কিন্তু এটাতে কিন্তু আমরা এটি পেয়ে যাচ্ছি, যেটির মাধ্যমে কিনা আমরা এই UPS-টি আমরা দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারবো। তারপরে অলরেডি এই WGBT সম্পর্কে কিন্তু ইতিমধ্যে সকল কিছু জেনে নিয়েছেন এবং কথা বলা জায়গাটা পারফরমেন্স কোনো বিষয় নেই। তো আমি এই WGBT কিন্তু অলরেডি কিন্তু আমি একটি বাসায় কিন্তু আমি এই WGBT লাগিয়ে দিয়েছি, তারা কিন্তু 24 কিন্তু ইন্টারনেট চাচ্ছিল, সেই কারণে আমি লাগিয়ে দিয়েছি। তো এটা দিয়ে আমি যে পারফরমেন্সটা পেয়েছি আমাদের এলাকায় প্রায় একদিন কিন্তু পুরো সারাদিন সকাল থেকে 5টা পর্যন্ত, মানে সকাল 8টা থেকে বা 8-9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কিন্তু কোনো প্রকার বিদ্যুৎ ছিল না। পুরো টাইমটাই কিন্তু আমি এই WGBT থেকে কিন্তু ওরা ব্যাকআপটা পেয়েছে। তো এবং এটা হচ্ছে গিয়া কারেন্ট চলে গেলে কিন্তু এটা শাটডাউন নেয় না বা রিস্টার্ট নেয় না। তো যাই হোক, এখন এটার প্রাইস নিয়ে কথা বলা যাক। তো এটার প্রাইস হচ্ছে গিয়া আমি 1500 টাকায় কিন্তু এই প্রোডাক্টটি ক্রয় করেছি এবং আপনারা কিন্তু 1500-1600 আশপাশ কিন্তু এই প্রোডাক্টটা ক্রয় করতে পারেন, জায়গা বেঁধে দামের বেশ কম হতে পারে। তো যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই হিট দা লাইক অপশন সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দিবেন। তো এই ছিল মূলত ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।